আলাইকুম রহমতুল্লাহ অবরকাত, আজার জিয়ার নিউ সিরিয়া নান্দা আছে। যদি আরা এখন আরকান জবিন মাঝে আরা যদি আর আথিয়ারর পার্টি যদি আর আথিয়া গড়াই না পারি দইলে আরকান রঙ্গা কৌমত্ত যাইব গই আন করি মা বোনের দরিও বাসা না পাইম দেশ না পাইম হক না পাইম রাইট না পাইম পেসু না পাইম তাহলে আর তু এখন দুষ্পন না পারাইও রে দুস্ত করিও রে মিলিটারি আর কমান গোল মিলিটারি কলরে আর খতম করি বল্লা বলি হই আর তো লামিও রে আর তো হামগরি যা ভরিব এতলা এখন টাইম দে আর তু জলতি তু জলতি আর আছে পিডিয়া পেসু কা করে থাম বানাইও রে আর লিডারশিপ ওরে আছে ফ্রন্ট লাইন তো আনি আর তো আছে হামগুড়ি ফার কালেকটিভলি আর অন্য অন্য পার্টি করলে আর তো থারাল লইয়ারে আর তো আছে কোলাবোরেশন ওই ফারা ভরিব থারাল লইয়ারে আর তো মিলিয়ারে কালেকটিভ দাসলি হামগুড়ি ফারা ভরিব তাহলে আর তো এখন যে নাকি আর আর একটিভিস কল আছে লিডারশিপ দিতে পাই এনে কল আছে তাহলে তার তু এমার্জেন্সির ওরে দাসে এনইউজি লইয়ারে অন্য অন্য পিডিএফ লইয়ারে পিডিএফ এর হেড লইয়ারে মিলিয়ারে আর আর পিডিএফ এর দাসে লিস্ট আর আর পিডিএফ এর লোকেশন আর আর দাসে ডাটা আর আর পিডিএফ এর দাসে পুরো ইন দাসে আর তু ইন ওরে হেন্দে লা প্রিপারেশন লইয়ারে আর তু গড়ি যা ভরিব তাহলে ইয়ানম মাঝে আর তো এখন পিডিএফ বনা সারা বর্মার মা বোনের যদি বাসা ভরে হলে আর কানোরে ফা ভরিব হলে আর কানো যদি শান্তি ওয়াপেস আনে ভরিব হলে এখন মগর জুলুম দ মিলিটারি জুলুম ইন তো বাসা ভরে হলে আর তো আতিয়ার ফাটি গ্রহণম মাঝে যেন দিল্লা মগবাগি এহিয়ে দাসে ব্যাটেল গ্রাউন্ড বানাই আর তুই ব্যাটেল গ্রাউন্ড বানাইয়ারে আর তো মজবুতির সাথে আর তো দাসে হামগরি ওরে আর তো মা বোনেন্দরে বাসাই ফারা ভরিব মা বোনেন্দরে বাসাই বললা ইউ তো কল নজওয়ান কল ওনারা বাংলাদেশের মাঝে এঙ্গলীয় নতুন আরো বেশ মানুষ আস 500 ফোন কেলা বা আর তো দাসে তৈরি নে পারি 200 ফোন কেলা তৈরি নে পারি 500 ফোন ফাঁসুয়া গরু বেশা দশক আর কানো জবিন গল আছে এ তোমাকে হরে মগবাগে হরে মিলিটারি শুধু 500 ফোন 500 ফোন শুধু গল ফাঁসুয়া গরু বনিয়ে রে তোমারা যদি আর তো আদি আর ফাটি আছে তার আর আর বাঁচাইবো ইতার আর আর মা বোনদের বাঁচাইবো হইর বৈঠক দইলে দেশ জেনদেলা 2017 মাঝে দেশ দাসে দন যোগিয়ে গই ফুরা দাসে দেশ সারি ওরে মানুষ তো নেই লিয়া জাগে হইছে তাহলে মানুষের বেগুন হতব গিয়ে গই ইয়া ইয়া তোমার বেশি হইব তলে এখন আর তো ওক্ত ইনোর আর টাইমরে ওয়েস্ট নগরিও রে খানর মজা দদ আছে গালর এদ আছে কিসা নবুনিও রে হাকিকত ফেটি গেলি হামগরিও রে মা বনাইন্দরে বাসাই বললা যদি রোহিঙ্গা কোমর মা ইজুদ্দিন দিলা ফোন বিয়ে দৌলে মা বনাইন্দর ইজ্জতরে বাসাই বললা ওনার আর ময়দানর লামি যোগ ওই ময়দানর লামিও রে ফুল মোকাবলা কর বুলফুর মোকাবলা করি মা বোনদের বাসাইল ইজ্জত বাস যদি ইমানদার হইয়ে দইলে এখলাস নিয়ত যদি আল্লাহর ওয়াস্তে মা বোনদের বাসাই বলা সহ দইলে দিল আছে মা বোনদের বাসাই বলা দরদ আছে দইলে ইয়ান সারা আর হন হামন হইব ইয়ান মাঝে লামিও রে আর ইয়ান ইমানি জিম্মাদারি দ তোমার ডিউটি আর রেসপন্সিবিলিটি জিম্মাদারি 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 রে আদায় কর এসে মুসলমান হিসাবে ইয়া ক্লিয়ার কথা আয় আর একবার ক্লিয়ার করে দিয়ে খেলা আর তো পিডিএফ বানাবর ইয়ান আবার ওনারা বুঝি বললা বলি আর তু আর এখন যদি এনইউজির কমানত আন্ডারে যদি পিডিএফ হই রইলে আর আরে এই দাসে ক্ষতি করি না পারিব ওনারা আরে আয় আর একবার ক্লিয়ার করছি এই তোমাদে মগবাগিয়ে লুসারি করি না পারিব আর আরে খেলা মগবাগিও মিলিটারি টার্গেট করে দে তাহলে পিডিএফ ও মিলিটারি টার্গেট করে দে তাহলে আর পিডিএফ আর মগবাগের দুশ্মন ন মিলিটারির দুশ্মন মিলিটারি আর দুশ্মন যদি আর ইয়ান গড়িও রে যদি অন্য অন্য কমানোর আন্ডার কন্ট্রোল মধ্যে থাকিও রে যদি বর্মার এনইউজি বর্মার পিডিএফ ওর ফুঁয়াতি যদি আর ই দইলে তাহলে বর্মার পিডিএফ ওরে যদি পিডিএফ বনি দইলে মগবা গিয়ে যদি পিডিএফ এর মারে হইলে অন্য পিডিএফ এ ইয়ান মাঝে পুরা মগবাগের এগেস্ট মাঝে অ্যাকশন লইব তাহলে এতাল্লা মগবা গিয়ে তোমাদের বর্মার পিডিএফ এর মিলিটারি টার্গেট করে ইয়ারে কোন হালত মাঝে তারা দাসে লুসানি করি না পারিব এতাল্লা পিডিএফ বনা ভরত দে মগবাগিরে দুশ্মনারা বানাই না পারিম এখন এখন টাইম নু ইয়ে
কেলা আর তো জমিন লাভ দে তল্লা, আর তো উঠ্যাং তলে মেড়ি লাভ দে তল্লা, আর তো আগে দেশিতা বানাবরে। ইয়ার বাদে যদি মগবাগিরা তোমাদের মগবাগি হত দি তারা মক্ষ দিন ওয়েঙ্গার দুশ্মন ইয়ান আর তো দিলের ভিতরে রা ঘুরিব দে। আর এখন ফকাস করলে ইয়ার মধ্যে আর আল্লাহ লোসানি আছে, এখন আর দিলত রাখি ওরে আগে আর তু জমিনওয়ালা দা ঠেঙ্গলা মেডিওয়ালা বনা ফরে। আর যদি আগে আর খানোর দাসে যদি বাসিন্দা হিসাবে আর যদি এদেশর দেশিত্ব পরিবেশ হইলে পরে যাইও রে আর মগবাগি আর আরে হিটেড করিব দিয়ান আর জানিও জাতি জাতি ভর জাত কমি হত জাতি মগত আছে দিন আর হইও পারি। ইতারা ইতারা যদি দেশে দেশ বানাইও যদি রোহিঙ্গা কমে রেতা কেঁদে হইলে তারা বারবার দাসে ফজাত কল তুলিব ইনো জানি। ইয়ার বাজিও আর তু এখন মগবাগিরা তোমার শান্তি পাই ইন্দ ন লেখিন এখন আর তু দুশ্মন বারাত তোমারও দুশ্মন সময় রে মিলিটারিরে টার্গেট করিও রে মা বনিন্দরে বাসা ভরে মগবাগি জুলুম তো উদ্দ মিলিটারি জুলুম দিনিও আর তু এ তোমা আর পিডিএফ বন্দি দে হইলে আর আরে মেরে এ মগবাগি দাসা আর আরে লোসানি করি না পারিবে। খেলাই তারা তো এখন তাকত বেশি শক্তি বেশি তারালে আর আটিয়াই মুশকিল আছে। এতলা আর যদি পিডিএফ বন্দি দেলে পিডিএফ হরে এই ইয়ে আছে লুসানি করি না পারিব জানো না অনরাত তো বুঝিয়ে বুঝা পড়িব। কেলা পিডিএফ বন্দি দেলে অন্য অন্য পিডিএফ কলর মদত পাইবা তারা সাথ পাইবা সাপোর্ট পাইবা। যদি পিডিএফ গোয়ারে মার্য হইলে আর পিডিএফ আইরে বাসাইতে হইব। যদি আর খানোর রোহিঙ্গা পিডিএফ হরে যদি মগ বাঘিয়ে যদি মার্জিয়ান হদ হইলে সাং স্টেট তো কিছু স্টেট তো রেঙ্গমত তো নিবিড়ত তো অন্য অন্য পিডিএফ কলে আছে ইয়ানোর অ্যাকশন লেভেলা তারা আইব। এখন যদি আরা যদি ইবা ইতারার ক্ষমানত থাকি রে নুয়াই দইলে যদি আরা সিঙ্গেল সাফারির যদি হনাকান্দ আছে স্টেপ লইট দইলে এ তোমাদে মগবাগিও আরারে মারিব মিলিটারিও আরারে মারিব। হে তো লারা তো বাফি সিন্দি ওরে আর তো এখন পিডিএফ বানাই আর তো বর্মার মা বনাইন্দরে বাসায় নত ভক্ত হইয়ে টাইম হইয়ে এখন থইলে এখনর যে আর নিউ সিরিয়া স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল এবার নাকি বর্মাল্লা বলি ওরে আছে মজাক কি দ্য রেসপন্স মিস এঙ্গেলি ইতার তরফ তু যে দুগুণ ইউএন অর এজেন্সি অকল বর্মার ভিতরে হামগরের এইটার আরে মিলিটারির লেগিটিমেস নদীবল্লা বলি ওরে রিকোয়েস্ট করছে। ইউএন এজেন্সি মানে ইউএন এজেন্সি অকল মাস স্টপ মানে প্রেজেন্ট ইন ইতারা ইতারার স্টাফ অকল গিয়ে অফিসার গিয়ে নইলে নইয়া এগ্রিমেন্ট করা পরে ইন মিলিটারি নগরী বললা মিলিটারির দাসে লেগিটিমেস নদী বললা বলি জান দাসে রিকোয়েস্ট করছে। কেলা বর্মার সিভিল সোসাইটি অকল তো রাইট আছে ক্রিটিসাইজ করি বললা ইউএন এজেন্সি অকলর ওরে তারা বর্মার মিলিটারির টেরোরিস্ট অকলর এখনো কে না মানে কোনে কে রিকগনিশন না করে। এডে যদি এনজিও অকলে হামগরি বললা বলি হই তারা যদি তারা লইরে ফটো মারের ওয়ানা মঙ্গলয়ে বাজে আছে বর্মা ফরেন মিনিস্টার এরিয়া তাহলে তারা লইরে কিসিমর কিসিমর হেন্দেলা দলাওয়াত দে ফটো অকল বর্মার MRTV তো দাসে পাবলিশ করে তাহলে ইন দাসে বর্মাইয়ে তাহার আর লইরে বেগুনা হামগরের হস তাহলে তাল্লা জেন্দেলা সিভিল সোসাইটি অকলে ক্রিটিসাইজ করে জেন্দেলা সিভিল সোসাইটি অকলে এনজিও অকলরে হতানো হইতে হর এন্দিল্লা স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল আর হিউম্যান রাইট আল্লাহ হামগরদের ইনসানি হক আল্লাহ হামগরদের যেটুকুন অর্গানাইজেশন অকল আছে বেগুনের তরফ তুই আন্দাসে রিকোয়েস্ট করে কেলা বর্মা হাতিয়ান ইনক্লুসিভ ডেমোক্রেসি ফিরে আনি বললা তুলে তারা কোশিশ করে তাহলে আমেরিকার গোল দেশে রোহিঙ্গা রিফিউজিল্লা 138 মিলিয়ন বাকি দা আছে দেশের ভুতরল্লা তাহলে রেখান ক্রাইসিস আর খানোর মামলাল্লা বলিয়রে তারা দাসে ডট ডট ডোনেশন কল দে তাহলে ইন খেলা দেতে শুধু মামলার খতম করি বললা সেই ডেমোক্রেসি ফিরে আনি বললা তাহলে আর একটা নিউজ আনার আগে ক্লিয়ার করে দিই যেবা নাকি খ্রিস্টান কলর ফাদুরি ডর যেবা নাকি পোপ ফ্রান্সিস আছে ইতিদা আছে আর্স ওয়ার্ল্ড কো ফোকাসড অন মায়ানমার পিপল স্ট্রাগল বর্মার মামলার ওরে দুনিয়ারে ফোকাস করি বললা বলি পোপ ফ্রান্সিস দাসে দাসে রিকোয়েস্ট বিজি দিয়ে যান দাসে নিউজ সম্বন্ধে আসছে বর্মার দেশের মানুষ সকল স্ট্রাগলিং করে তারা দুঃখ তারা দাসে দুঃখ ফার ফার্স্ট অফ আর মানুষ ইনরে বাসা ভরিব দুনিয়ার বেগুনে তোমারা বর্মার মামলার মাঝে সাহায্য সাপোর্ট করো বলে হইরে রিকোয়েস্ট বিজি দিয়ে যান দাসে নিউজ সম্বন্ধে আসছে।